সনাতন ধর্মবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ। এ উপলক্ষে রাজধানী সহ সারাদেশে মন্দির ও মণ্ডপে রয়েছে বিশেষ আয়োজন। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় শ্যামাপূজা। দুষ্টের দমন ও সৃষ্টির পালনের মধ্য দিয়ে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবীর শ্যামার। রাতে অনুষ্ঠিত হবে দেবীর পূজা। এদিকে দীপাবলি উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনা সহস্র প্রদীপ প্রজ্বলন করা হয়। এছাড়াও রাজধানীর রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রমে দেশবাসী ও মানবতার কল্যাণ কামনায় প্রজ্বলন করা হয় 5000 প্রদীপ।